আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাল করিম আবরার সিরিজ 10, তার পূর্বেই আপনাদের কাছে কয়েকটা কথা ঘোষণা করে দিই। আপনারা দেখেছেন যে গতকালকে আমি 9 নম্বর সিরিজ করার মুহূর্তেই সঙ্গে সঙ্গে মাঝ মধ্যবর্তী সময়ে আমার লাইনটা কেটে যায়। পরবর্তী সময়ে দেখি যে আসলে আমাকে ব্লক করা হয়েছে, ফেসবুক থেকে আমাকে ব্লক করা হয়েছে। 30 দিন আমাকে ব্লক করা হয়েছে, এই জন্য আমি আপনাদের সামনে সেভাবে হয়তো আর আসতে পারবো না। তারপরেও কালকে লাইভ চলা অবস্থায় যেহেতু আমাকে পুরোটাই ব্লক করে দেওয়া হয় 30 দিনের জন্য, তো আমার লাইভটা সঙ্গে সঙ্গে কেটে যায়। প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হয়েছে, এক মানে এত পরিমাণে রিপোর্ট মারা হয়েছে যে এটা একটানা 30 দিন আমাকে লক করা হয়েছে, ব্লক করে দিয়েছে আমি 30 দিন, মানে বুঝতে পারছেন তো। যাই হোক, তারপরে আমার অ্যাডমিন প্যানেলে যারা ছিল, আমি একটা নতুন আমার ফেসবুক পেজ থেকে আমি একটা নতুন অ্যাডমিন নিয়ে তারপর আজকে আমি লাইভে আসছি। তো যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করব, হঠাৎই আজকে রাত্রি প্রায় এই 10 মিনিট আগেই আমি দেখলাম আমাকে অ্যাডমিনটা দিয়ে হয়েছে নতুন একটা প্রোফাইল থেকে। আমি ওই প্রোফাইল থেকে ঢুকে আমার পেজের মধ্যে অ্যাডমিন নিয়ে আমাকে আজকে লাইভে আসতে হচ্ছে। যাই হোক, তারপর আজকে আপনাদের জন্য যেহেতু চলে এসেছি, তার জন্য আপনাদের কাছে একটা রেজাল করিম আপনার 10 নম্বর পর্বটা আজকে শুরুই করে দিই। যাই হোক, আসেন আমরা প্রথমত আজকে আপনাদের মুফতি শফি কাশেমি, বাংলাদেশের একজন বড় আল্লামা আছে, তার আলোচনা আপনাদেরকে শ্রবণ করাবো। আজকের হেডলাইন, রফলে দিন মানসুক করার জন্য জাল হাদিস পেশ, একদম নির্ভেজাল জাল হাদিস। জাল হাদিস দিয়ে রফলে দিনকে মানসুক করতে চাইছে, অথচ আপনারা সকলে জানেন সহিহ বুখারি 735, 36, 37, 38, 39 পরপর হাদিসগুলো আছে রফলে দিন করার পক্ষে। ইমাম বুখারি রহমাতুল্লাহ তিনি রফলে দিন করতে হবে এই মর্মেই তিনি জুজ একটা রচনা করেছে রফুলিয়াদের পক্ষে, কিন্তু আমাদের মুফতি সাহেবরা বুখারি সে বুখারিকে না দেখে একটা জাল হাদিস দিয়ে দলিল পেশ করছে, নির্ভেজাল জাল। কেউ বলতে পারবে না, কোনো দেবন্দীদেরকে আমি চ্যালেঞ্জ করবো, যারা দলটা পেশ করছে তারা হাদিসটাকে সহি প্রমাণ করে দেখাক। আসেন প্রথমে আমরা এই মুফতি শফিক কাশেমি তার আলোচনা শুনে নিই। দেখেন তার ভাষাগুলো শুনবেন, তোমার উপর থেকে ওঠার সময় হাত উঠায় বলে কি, যদি হাত না উঠায় তার নামাজ হয় না, হাত না উঠাইলে তার নামাজ। এখান থেকে কত বড় মিথ্যা কথা! আমাদের কোন আহলুল হাদিস তারা বলেছে হাত না তুলালে রফুদাইন হবে, মানে নামাজ হবে না? কোন কোন আল হাদিস বলেছে, কোন বইয়ে রচনা করেছে যে হাত না তুললে তথা রফুলিয়াদিন না করলে নামাজ বাতিল হয়? কোথায় আছে একটা প্রমাণ দেন? কেন জনসাধারণের কাছে সেই এরকম মিথ্যা প্রপাগান্ড আপনারা করছেন? এই জন্য আপনাদের জন্য আমাদেরকে বাধ্য হয়ে ব্যস্ত হচ্ছে। আপনারা জনসাধারণকে গরম করে দিচ্ছেন, উত্তেজনা করে দিচ্ছেন, উত্তেজিত করে দিচ্ছেন যে আল হাদিসরা বলে রফুলিয়াদিন না করলে নাকি নামাজ হবে না। কোথায় বলেছে রে ভাই, কে বলেছে? একটা বই দেখাতে পারবেন, কোন বই লিখেছে, কে লিখেছে, আলাসের কোন বক্তৃতার মধ্যে এই কথা আছে? শুধু মিথ্যাচার কেন, আজীব। তারপর আসেন, হবে না এরকম বলে কিনা, মিথ্যা কথা। এই ক্ষেত্রেও আমরা সর্বপ্রথম কোরআন শরীফ থেকেই দলিল দিই নাকি? কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম। আপনারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসিরে ইবনে আব্বাস, এটা আমার সাথে আছে, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আপনার সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখেই দেখুন, শুনুন, এটা হলো তানবীরুল মাকবাস মিন তাফসির ইবনে আব্বাস, এর 342 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ কারা আদায় করে, তার মধ্যে উনি উল্লেখ করছেন, ওয়ালা ইয়ারফাউন আইদিয়াহুম ফি সালাত, যারা নামাজের ভেতরে হাত তোলে না তারা খুশুর সাথে নামাজ আদায় করে। তাহলে নামাজের ভেতরে হাত তোলা এটা হলো খুশুর খুশুর পরিপন্থী। এখন আপনারা বলতে পারেন যে আপনারাও তো তাকবীরে তাহরিমার সময় তোলেন, তাকবীরে তাহরিমা এটা নামাজের শর্ত, তাকবীরে তাহরিমা নামাজের বাইরের অংশ, নামাজের ভেতরে না, নামাজের ভেতরে হাত তোলা এটা খুশু খুচুর পরিপন্থী বলা হয়েছে, যেটা রুকুর মধ্যে যাওয়ার সময় এবং রুকুর থেকে ওঠার সময় করা হয়। মুসলমান ভাইরা, এবারে আমি হাদিস শরীফ থেকে দলিল দেবো, প্রথমেই বুখারী শরীফ 1 নম্বর। আচ্ছা, আজকে আমরা এতটাই অভিযোগ তার নিলাম, তিনি সূরা মুমিনুন আয়াত নম্বর 2 এর তাফসীর ইবনে আব্বাস থেকে তিনি একটা দলিল পেশ করে তিনি বলতে চাইলেন, যারা আমরা রাফুলিয়াদেন সালাতের মধ্যে করি আমাদের নামাজে খুশু খুজুহীন, এটা নাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কথাটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ জালিয়াতি, সম্পূর্ণ প্রতারণা। আসলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস নামে প্রচলিত একটা তাফসির পাওয়া যায়, সেই তাফসির থেকে তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছে যারা নামাজের মধ্যে রাফলিয়া দেন করে
তাদের এই নামাজটা খুশু খুজুহীন, অতএব রফলে দেন করা যাবে না, রফলিয়া দেন এটা মানসুখ হয়ে গেছে, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটা করা যাবে না। কিন্তু এটা টাটকা নির্ভেজাল মিথ্যাচার। আসেন আমরা যদি তাহকিক করি আমাদেরকে বলবে যে হ্যাঁ আমরা তাহকিক করছি, আমরা যারা মুকাল্লিদ আমাদের ভাই আছে তারা যাকে আল্লামা মনে করে তার বই থেকে আপনাদেরকে দেখাবো যে মুকাল্লিদদের কথা যে দলিল দিয়েছে এই আল্লামা শফিক আসামি, কি আল্লামা কে জানে, আমি আরেকজন আল্লামার বই দেখাই, দেওবন্দি আল্লামা, তিনিও আল্লামা ইনি আল্লামা। বইটার নাম দেখছেন, বইটার নাম হচ্ছে উলুমুল কোরআন ও উসুল তাফসির। বইটা লিখেছেন শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানি। নাম শুনে দেবন্দিরা তাদের হাতে চুমু খাওয়ার মানে একটা ভাব চলে আসে। এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানির বই, বইটার নাম উলুমুল কোরআন ও উসুল তাফসির, মানে তাফসির প্রসঙ্গে এই বইটাকে রচনা করা হয়েছে। তাফসির করার জন্য কি কি যোগ্যতা লাগে এবং কোরআনের ওপরে যে অভিযোগ ছিল সেগুলো খণ্ডন করা হয়েছে, ডিটেলস একটা বই তাফসির। এবার আসেন এই বইটাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে প্রচলিত বাজারে যে তাফসিরটা পাওয়া যায় সে তাফসির প্রসঙ্গে জাস্টিস তাকি উসমানি একজন হানাফি দেওবন্দি, দেওবন্দি হানাফিদের মধ্যে জীবিত যতগুলো আল্লামা আছে সবচেয়ে বড় আল্লামা এই জাস্টিস তাকি উসমানি। এর বই দার্সে তিরমিজি থেকে আপনাকে দেখিয়েছি, বাংলাদেশের কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, এবং উলুমুল কোরআন উসুল তাফসির বইটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বই। বইটা তারাই অনুবাদ করেছে, তাদেরই প্রকাশনী, সমস্ত কিছু তাদের। শুধু আপনাকে পড়ে শোনাবো মুফতি কাশ্মীর সাহেব যে দলিলটা দিয়েছে, কত বড় প্রতারণা করেছে, কত বড় বাটপারি করেছে, তাদের ভাষাতে আমি বলতে চাই না, কেননা এই জন্য আমাদেরকে বলা হয় আমরা নাকি বাটপার কাজ্জাব। আসেন আমরা দেখাই, এটা হচ্ছে উলুমুল কোরআন, এটা হচ্ছে আশরাফিয়া বুক হাউস থেকে ছাপানো হয়েছে বইটা, এটা তারাই অনুবাদ করেছে। আসেন দেখে নিই আমরা ইবনে আব্বাসের তাফসির প্রসঙ্গে জাস্টিস তাকি উসমানি হাফেজাল্লাহ তিনি কি বলছেন, দেখে নেন। উলুমুল কোরআন উসুল তাফসির জাস্টিস তাকি উসমানি, এটা আমার ঘরের বই নয়, এটা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে, তারাই ছাপিয়েছে, আমাকে মানে আমার কিছুই নেই রে ভাই, আমি শুধু টাকা পয়সা দিয়ে কিনেছি তাই আর একটু পড়ি তাই, আর বাংলাতে আপনারা লিখেছেন, আপনাদের ওস্তাদরা লিখেছে। দেখেন প্রচলিত তাফসির না ইবনে আব্বাস, এর মর্যাদা মর্যাদাগত অবস্থান দেখেন। তারপরে কি লিখছে চার নম্বর পয়েন্টে, আমাদের এ যুগে তানবিরুল মিকিয়াস ফি তাফসিরে ইবনে আব্বাস নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেটাকে বর্তমানে সাধারণত তাফসির ইবনে আব্বাস নামে আখ্যায়িত করা হয় এবং উর্দু ভাষায়ও এর তর্জমা প্রকাশিত হয়েছে, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দিকে সম্বোধন করাটা সঠিক নয়, কারণ এই গ্রন্থটি নিম্নাত্মক সনদে বর্ণিত। তারপরে সনদটা দিয়েছে আল ইনতেকা থেকে দিয়েছে, তারপরে দেখেন, আর আমরা আগে বলে এসেছি যে এই সনদটিকে মহাদ্দিসগণ সিলসিলাতুল কিজাব বা মিথ্যা ধারাবাহিকতা বলে আখ্যা দিয়েছেন, কাজেই এই এর ওপরে নির্ভর করা যায় না। পরিষ্কারভাবে ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাস এটা যে অথেন্টিক না, অনেকে মনে করেন যে ইবনে আব্বাস এই তাফসিরটা সাহাবি ইবনে আব্বাস রচনা করেছে, এ বিষয়টা আমি বলবো পরে। এখানে সনদটা উল্লেখ করে দিয়েছে, তাহকিক করে দিয়েছে, বলছে আর যখন মোহাম্মদ ইবনে মারওয়ান আর সুদ্দি আর সাগির কিলাবি থেকে রেওয়াত বর্ণনা করে তাহলে ওই সনদ মহাদ্দিসগণের নিকটে সিলসিলাতুল কিজাব, মানে ইবনে আব্বাসের তাফসির প্রসঙ্গে বলছে, এখানে একজন রাবি আছে এই তাফসিরটা বর্ণনা করেছে, মোহাম্মদ ইবনে মারওয়ান আর সুদ্দি এই নামক রাবিকে সিলসিলাতুল কিজাব, এটা জাস্টিস তাকি উসমানি তিনি বলে দিয়েছে, ইবনে আব্বাস নামে প্রচলিত যে তাফসির আছে এটা গ্রহণ করা যাবে না, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু লেখেন নাই। কিন্তু আপনি মুফতি শফিক কাশ্মীর কত বড় মিথ্যাচার করে গেলেন, সহি বুখারির মতো হাদিসকে রদ করছে একটা জাল তাফসির দিয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক, এরা নাকি উম্মতের খেদমত করবে, এরা আহলাদিসকে বাটপারে প্রতারক দাজ্জাল বলে, তারা জাল হাদিস দিয়ে সহি বুখারিকে রদ করছে। চিন্তা করেছেন ইবনে আব্বাস তাফসিরটা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লেখে নাই, মাত্র কিছুদিন আগে 700-750 হিজরির দিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যতগুলো কথা যত তাফসির মানে ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গাতে সেগুলোকে নিয়ে সংকলন করে এই তানবিরুল মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস এই গ্রন্থটাকে রচনা করা হয়, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখে নাই, এটা ভুল ধারণা। অনেকে মনে হচ্ছে ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাস মানে এটা গ্রহণযোগ্য, জিনা কোনো মুফাসসির তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসির ইবনে আব্বাস এই গ্রন্থটাকে মর্যাদা দেয়নি, গ্রহণ করেনি, কেন এই যে সুদ্দি আছে রাবি এই যে কাজ্জাব এর হাদিস গ্রহণ করা যাবে না, এর তাফসির গ্রহণ করা যাবে না। এখানে ইবনে আব্বাস গোটা গ্রন্থটাকে বলে দিয়েছে জাস্টিস তাকি উসমানি গ্রন্থের উপরে নির্ভর করা যাবে না,
যাবে না, কিন্তু আমাদের মুফতি এই যে শফি কাশেমি, তিনি কত বড় প্রতারণা করে চলে গেলেন জনসাধারণের সামনে, যে সহি বুখারীর মতো রফুল এদিনের হাদিসকে তিনি বাতিল মানসিক প্রমাণ করছে জাল হাদিস দিয়ে। এটা আমাদের কথা না, এটা জাস্টিস তাক উসমানের কথা। এখন কোন আল্লামাকে আপনারা মানবেন আপনাদের ব্যাপার। আসেন শুধুমাত্র এতাফসির নাব্বাসের যে রাবি প্রসঙ্গে জাস্টিস তাক উসমানি নিজেই জড়া করেছে, নিজেই বলেছে এর হাদিস গ্রহণ করা যাবে না, সিলসিলাতুল কিজাব মিথ্যাতে ভরপুর। আসেন এর রাবি প্রসঙ্গে ইমামগণ কি বলেছে, মুহাদ্দিসগণ কি বলেছে, আমি আপনাকে সংক্ষিপ্ত বলে যাই। আমার একটা বই আছে সালাফের দৃষ্টিতে রফলি আদেন কি মানসুক, প্রায় 160 পৃষ্ঠার বই। এই বইটার 108 নম্বর পৃষ্ঠাতে আমি এই ঘটনাটাকে নিয়ে এসেছি এবং এটা তাহকিক করেছি। আপনারা মিলিয়ে নেবেন, কারণ আপনারা তো অনেক ভালো ভালো আরবি পারেন, আপনারা দেখে নেবেন। এখানে দেখেন প্রথমে এই মোহাম্মদ ইবনু মারওয়ানা সুদ্দি এ প্রসঙ্গে কে কি বলছে দেখেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি এই রাবি প্রসঙ্গে বলেছেন যে তার ব্যাপারে সুকুত থেকেছে, আর তার বিশেষ করে জুয়াফা সাগির 350 নম্বর জীবনীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি বলেছেন তার হাদিস গ্রহণ করা যাবে না, লা ইয়াকতুবুল হাদিস, তার হাদিস লেখাও যাবে না। ইমাম বুখারী তারিখ জুয়াফা রাবি নম্বর 350, এটা ইমাম বুখারী বলেছে, এই সুদ্দির কোনো বর্ণনা লেখাও যাবে না, গ্রহণ করা তো অনেক দূরের কথা। ইয়াহিয়া ইবনে মাঈন রহিমাহুল্লাহ 233-তে মৃত্যু, তিনি বলেছেন তার কথা হচ্ছে এটা যে তিনি সেকা নন, লাইসা বিসেকা, তিনি সেকা নন। 345, এটা হচ্ছে জারওয়াত তাদিল অষ্টম খণ্ডের 86 নম্বর পৃষ্ঠাতে এই কলটা মজুদ আছে। ইমাম আবু হাতেম রাজি রহমাহুল্লাহ তিনি বলছেন তিনি হচ্ছে জাহিবুল হাদিস, মাতরুকুল হাদিস, মানে তার হাদিস কোনোভাবে গ্রহণ করা যাবে না, এবং শেষে তিনি লিখছেন লা ইয়াকতুবুল হাদিস, তার হাদিস লেখাও যাবে না। এটা আছে জারওয়াত তাদিল অষ্টম খণ্ডের 86 নম্বর পৃষ্ঠাতে। এরপর ইমাম নাসাই রহমুল্লাহ তিনি এর রাবি প্রসঙ্গে বলছে মাতরুকুন হাদিস, তার হাদিস প্রত্যেকটাই মারদুদ বাতিল, জুয়াফা ও মাতরুকিন, রাবি নম্বর 538। এইভাবে আর অনেক আছে। ইমাম ইবনে হিব্বান তিনিও একই কথা বলেছে, তাকে যে হিসেবে ঘোষণা করেছেন, আর মাজরুহিন দ্বিতীয় খণ্ডের 286 নম্বর পৃষ্ঠা। আবু নাঈম তিনি বলেছেন কাজ্জাব, মানে এই সুদ্দি হচ্ছে কাজ্জাব, এতাফসির নাব্বাস যে বর্ণনা করছে সে হচ্ছে কাজ্জাব তথা মিথ্যুক। ইমাম উকাইলি রহিমাহুল্লার আজুয়াফা আল কাবির চতুর্থ খণ্ডের 136 পৃষ্ঠা, একদম সনদ সহকারে তিনি একে জারা করেছে। হাফেজ হাইসামি রহমাল তিনি বলেছেন মাতরুক, এই রাবি হচ্ছে মাতরুক, মাজমুউ জাওয়াইদ অষ্টম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা। ইমাম জাহাবি রহমাল্লাহ তিনি বলেছেন তিনি মাতরুকুল হাদিস, দিয়নু জুয়াফা রাবি নাম্বার 3979। হাফেজ ইবনু হিব্বান রহিমাল্লাহ তিনি বলেছেন ইনি হচ্ছেন একজন কাজ্জাব, মানে এর কাছ থেকে কোনো বর্ণনা নেওয়া যাবে না, ইনি একজন মিথ্যুক। এই ব্যাপারে তাকরিবু তাহাজিব রাবি নাম্বার 6284। আরও ডিটেলস আলোচনা করা যাবে। 24 জন আমি মহাদ্দিসের কল নকল করেছি এই সুদ্দি প্রসঙ্গে, তারা সকলে একমত, তার হাদিস গ্রহণ করা যাবে না, একজন মিথ্যুক। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে এতটাই খোলাসা কথা যে রফুলিয়াদিনের মতো এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাকে তারা, সেই বুখারির হাদিসকে তারা রদ করছে, এটা জাল তাফসির দিয়ে। এটা আমাদের নিকটে নয়, আমাদের নিকটে তো অবশ্যই, কিন্তু আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। স্বয়ং জাস্টিস তাক উসমানি বলছে ইবনে আব্বাস উপরে নির্ভর করা যাবে না। আর ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মিথ্যাচার করলো, অথচ আপনারা অবাক হয়ে যাবেন, স্বয়ং ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে তিনি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়তে তিনি রফুলিয়া দেন করতেন, মানে তিনি নিজেই রফুলিয়া দেন করতেন, অথচ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এমন একটা মিথ্যা কথা তারা রচনা করে দিয়েছে। আপনি বিশেষ করে আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে একাধিক সনদে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রফুলিয়া দিন করতেন। এ বিষয়ে আমি একদিন আলোচনা করব ইনশাল্লাহ, সেই দিন প্রকাশ্য হয়ে যাবে যে ইবনে আব্বাস থেকে যে বর্ণনা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি শুধুমাত্র আজকে হাদিস নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যদি তাফসিরে লিখে ফেলেন যে নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়তে রফুলিয়া দিন করা, এটা হচ্ছে খুশু খুজুর পরিপন্থী, এটা তো বলেই না, এটা মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারপরে ইবনে আব্বাস থেকে, মানে আবু হামজা থেকে হাদিস বর্ণনা আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে বলছে যে ইবনে আব্বাসকে আমি দেখেছি তিনি সালাতের শুরুতে, রুকুর সময়ে, রুকু থেকে মাথা উত্তোলন করার সময় রফুলিয়া দেন করতেন। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটা আওয়ামা হানাফিদের একটা নুসখা যেটা প্রকাশ হয়েছে নতুন, আওয়ামা নুসখা হাদিস নম্বর 2446 দ্বিতীয় খণ্ডের 411 পৃষ্ঠা। এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ জুজুল রফুলিয়াদেন হাদিস নম্বর 21 ইবনে আব্বাস যে রফুলিয়াদেন করে নামাজ পড়তেন সেটা তার আমল বর্ণনা আছে।
যাই হোক, আমি আজকে মাত্র একটাই দিলাম, আরো অনেক ডিটেলস আমি দলিল দিতে পারবো। তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী, যদি ইবনে আব্বাসের এই তাফসিরটা যদি সঠিকও হতো, তারপরেও আমাদের বিরুদ্ধে দলিল দেওয়া যেত না, কেননা এই আল্লামা শফি সাহেব তিনি বলেছেন, কোন রাবি যদি কোনো হাদিস কোনো রেওয়াত বর্ণনা করে আর তার আমল যদি সে বর্ণনাকৃত হাদিসে পরিপন্থী হয়ে যায়, তার আমলটাই প্রাধান্য পায় আর তার বর্ণনা তার তাফসির হাদিস রিওয়াত করা রিওয়াতটা বাতিল হয়ে যায়। ইবনে আব্বাস তিনি সলাতে রফলেদেন করতেন, ইমাম তিরমিজিও রফলেদেন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ইবনে আব্বাস রফলেদেন করতেন। তো এখানে বুঝতে পারলেন যে আমাদের এই মুফতি সাহেব একদম সরাসরি জাল হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেছে। আমরা পরবর্তী সময় আবার আসবো, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে সিরিজ 10 আমরা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।